শুভ সকাল মহিমা পলি প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে দর্শকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা তথ্য ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তে শেয়ার লেনদেনের তথ্য আমরা একুশে স্ক্রিনে ফুটিয়ে তুলি স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে যা আসে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডেটা সার্ভারের সাথে সংযুক্ত আমাদের নিজস্ব ডেটা বেস থেকে এছাড়া পুঁজিবাজারের নানা তথ্য আর অতিথিদের বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকছেই আর দর্শক টেলিফোন এস বা ইমেইল করেও আপনি জেনে নিতে পারেন পুঁজিবাজারের যে কোনো তথ্য দর্শক দেশের পুঁজিবাজারের দিন শুরুর খবর জানাতে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জে ডিএসি স্টুডিওতে আছেন রাজিউর রহমান এবং সিএসি তে আছেন মাহবুব রহমান ধন্যবাদ মহিমা পলি আপনাকে জানিয়ে দিচ্ছি মাত্র শুরু হয়ে গেল ঢাকায় স্টক এক্সচেঞ্জের আজকে দিনে লেনদেন এর সাথে আমিও জানিয়ে দিচ্ছি এই মাত্র শুরু হয়ে গেল স্টক এক্সচেঞ্জের আজকে দিনে লেনদেন টাকার স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে লেনদেনের দিনের শুরু খবরাখবরগুলো জানানোর পূর্বে গত কার্যদিবসে বিভিন্ন সেক্টরের কি পরিমাণ লেনদেন হয়েছে তার পরিমাণগুলো জানিয়ে দিচ্ছি গত কার্যদিবসে সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল টেক্সটাইল সেক্টর যেখানে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছিল একশো আঠারো কোটি টাকা পরবর্তীতে ফার্মাসিউটিক্যাল সেক্টরে লেনদেন হয়েছিল উননব্বই কোটি টাকার বেশি ইঞ্জিনিয়ারিং সেক্টরে ষাট কোটি টাকা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে উনষাট কোটি টাকার বেশি ব্যাঙ্কিং সেক্টরে তিতাল্লিশ কোটি মিসেলেনিয়াস সেক্টরে চল্লিশ কোটি টাকা ছাড়িয়েছিল আইটি সেক্টরে পঁয়ত্রিশ কোটি টাকা ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরে বত্রিশ কোটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে উনত্রিশ কোটি ইন্স্যুরেন্স সেক্টরে বাইশ কোটি ট্যানার ইন্ডাস্ট্রিতে এগারো কোটি টাকা সিরামিক সেক্টরে নয় কোটি জুট সেক্টরে ছয় কোটি ট্রাভেল সেক্টরে চার কোটি এবং সার্ভিস রিয়েল এস্টেট সেক্টরেও চার কোটি টাকা বেশি লেনদেন হয়েছিল গত কার্যদিবসে বিভিন্ন সেক্টরগুলোতে এবার জানিয়ে দিচ্ছি ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর দিনের শুরুতেই সূচকের কিছুটা মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জে দিনের শুরুতেই ডিএসসির প্রধান ইন্ডেক্সটি দুই পয়েন্ট পজিটিভ রয়েছে অবস্থান করছে পাঁচ হাজার দুশো আটাশি পয়েন্টে এবং অবস্থান করছে পয়েন্ট এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে কোটি টাকা লেনদেন প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিনের শুরুতেই দর বৃদ্ধি পেয়েছে দশটি দর হারিয়েছে দুটি প্রতিষ্ঠানের এবং একটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং দিনের শুরুতেই টাকার অঙ্কের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমেই অবস্থান করছে সাউথ টেক্সটাইল এমএল ডাইং অবস্থান করছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে মুন্ন স্টাফলার রয়েছে আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে স্কেট্রিমস এন টিসি অগ্নি সিস্টেম প্রাইম টেক্সটাইল সিলভা ফার্মা এবং ডি ফুড এবং দিনই শুরুতেই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে যে প্রতিষ্ঠানগুলো টপ গেইনার্সের তালিকায় অবস্থান করছে প্রথমেই রয়েছে এম এল ডাইং দিনের শুরুতেই দশ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির দ্বিতীয় অবস্থানে ম্যাগডা কনডেন্স মিল্ক রয়েছে আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে অগ্নি সিস্টেম রয়েছে প্রাইম টেক্সটাইল স্টাফলার রয়েছে হাক্কানি পাল গোল্ডেন হারভেস্ট গ্লোবাল হেভি কেমিক্যাল সাপোর্ট এবং সিলভা ফার্মা অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে দিনের শুরুতেই টপ লুজার্সের তালিকায় প্রথমে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট দ্বিতীয় অবস্থানে তালু স্পিনিং রয়েছে নর্দান রয়েছে তৃতীয় অবস্থানে আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে রংপুর ফাউন্ড্রি স্টাইল ক্রাফট সাব স্পিনিং রয়েছে মেট্রো রয়েছে এম এল এম এম জি এল বিডি কেপিসিএল এবং কুইন সাউথ টেক্সটাইল এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিনের শুরু লেনদেনের খবর জানতে চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে সেখানে রয়েছেন মাহবুব রহমান ধন্যবাদ কিছুটা মিক্স ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে চিরাং স্টক এক্সচেঞ্জের লেনদেন দিনে সুতে দেখা যাচ্ছে সিএসএইট সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি এক পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে অবস্থান করছে নয় পয়েন্ট এবং থার্টি ইন্ডেক্সটি পাঁচ পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে অবস্থান করছে চোদ্দ হাজার পাঁচশো তিয়াত্তর পয়েন্টে দিনে শুরু থেকে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা যে কটি প্রতিষ্ঠার লেনদেন হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এগারোটি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে তিনটি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে দুইটি প্রতিষ্ঠানের শেয়ারের দর দিনের শুরুতে টপ যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে সাপোর্ট রয়েছে প্রথম অবস্থানে এম এল ডাইং রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে অবস্থান করছে ইন্দু বাংলা ফার্মাসিউটিক্যালস এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সিলভা ফার্মা এছাড়া রয়েছে কুইন্স টেক্সটাইল কেপিসিএল ইন্ট্রাকো ওয়েস্টার্ন মেন বিডি ফাইন্যান্স এবং সালভো কেমিক্যাল এদিকে শতাংশের দিক সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে দিনের শুরুতে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে প্রথম অবস্থানে অবস্থান করছে এম এল ডাইং প্রতিষ্ঠানটি নয় দশমিক নয় ছয় শতাংশ দর বৃদ্ধি পেয়ে দিনের শুরুতে লেনদেন শুরু করেছে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে ইউনাইটেড এয়ারওয়েজ ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস রয়েছে তৃতীয় অবস্থানে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সাপোর্ট রয়েছে সিলভা ফার্মা ফেকডিল কাকতালি টেক্সটাইল এবং সিলভা 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 ফার্মাসিউটিক্যালস এবং সালভো কেমিক্যাল রয়েছে অষ্টম অবস্থানে টপ গেইনারের তালিকায় টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে দিনের শুরুতে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অবস্থান করছে কেপিসিএল এবং দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে বিডি ফাইন্যান্স তো এই ছিল স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবর